aesthetic. ওকে কাইসে কোনটা তো বের করো বের করো আস্তে আস্তে এটা হচ্ছে স্পাইসিরাপ স্পাইসিরাপ মানে হচ্ছে এই মশলার বোতল কত মশলার বোতল রাখতে পারবে মানে এটা হচ্ছে বড় আর এর থেকে আর একটা ছোট এটা এটাকে দুই পার্ট হ্যাঁ দুই পার্ট ওকে এটা 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 আর একটা কোনটা আরটা কোনটা 10 ইঞ্চি আর এটা হচ্ছে 6 ইঞ্চি এটা 6 ইঞ্চি এটা একই জিনিস এটা ছোট এটা বড় আচ্ছা স্পাইসি মশলা যে ছোট ছোট জারগুলো আছে সুন্দর করে সাজিয়ে ঠিক আছে ঠিক আছে ওকে এটা হচ্ছে ম্যাজিক কোনা আপনার যদি কোনার থাকে তাহলে এটা কোনার যদিও কোনার অপশন নাই তো তারপর দেখেন এই সাইড ডান সাইড দূরে আছে তারপরে যে এটা দেখাও এটা ডাস্টবিন ওয়েস্ট বিন হ্যাঁ তিন পার্টের ওয়েস্ট বিন এটা ক্যাবিনেটের ভিতরে থাকে বা সিঙ্কের নিচেও ঠিক আছে উপরেটা কি ভেজিটেবল র‍্যাক আচ্ছা ঠিক আছে এখানে আপনি হচ্ছে আলু পেঁয়াজ রাখতে পারবেন এটা ড্রায়ার করতে পারবেন এখানে ভেন্টিলেশন দেওয়া থাকবে আলো বাতাস গেলে এই জিনিসটা আচ্ছা আচ্ছা পরেরটাতে যাও নিচেরটা এটা হচ্ছে প্লেটের অপশন প্লেট রাখা অপশন সুপার বাটি এখানে প্লেট প্লেট আচ্ছা পরেরটাতে যাও এখানে প্লেট সুপার বাটি এখানে চামচ আচ্ছা পরেরটাতে এটা হচ্ছে এসএসএল শীট শীটের এটা ওকে ওকে ঠিক আছে এটা তার নিচেরটা ওপেনটা এটা আপনি হচ্ছে ফ্রাই প্যান কারাই প্যান এগুলো রাখা আচ্ছা ঠিক আছে ওকে লেয়ারটা বলো 6 লেয়ার হ্যাঁ দাও দাও খুলো 6 লেয়ার এটা আপনার এই পাশে 6টা পার্ট এই পাশে 6টা পার্ট আচ্ছা এই 6 পার্টে যে কোনো এটার উইথ কত 25 ইঞ্চি 20 ইঞ্চি 20 ইঞ্চি চওড়া হাইট হলো 6 ইঞ্চি ডেপথ হলো ডেপথ 20 ইঞ্চি সাইডে 20 ইঞ্চি ও ডেপথ 20 ইঞ্চি সাইডও 20 ইঞ্চি আচ্ছা আর এটা গেল একটা আরেকটা এটা ডোর আর এটা হচ্ছে লেদার এটা হচ্ছে একটা ক্যাবিনেটের মতো টানতে হবে হ্যাঁ এটাও সেম একই জিনিস কিন্তু দুইটা দুই সিস্টেম আর কি এটা টানতে হবে আর ওটা হলো পাল্লা সিস্টেম এটা পাল্লা সিস্টেম আর ওটা টানতে হবে এই দেখা যাক পুরো হ্যাঁ একটু ধরে নিব আচ্ছা এটা হচ্ছে চামচ রাখা এই চামচ এটা স্যার না কাটলারি কাটলারি হ্যাঁ কাটলারি এটা হচ্ছে প্লাস্টিক পিভিসি পিভিসি এটা থিকনেস কত এটা 25 বাই হচ্ছে 19 না ডিপ 19 হচ্ছে চওড়া 25 বাই 19 যদি একটু কম করা যায় তাহলে একটু কাটানোর ব্যবস্থা আছে কাটানোর ব্যবস্থা আছে একটু কাটানো যাবে আচ্ছা এখান থেকে একটু কাটানো যাবে হ্যাঁ দোয়ারে ঢোকানো দেখা যাচ্ছে এটা সব সাইজে 19 হয় দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এখানে পানি টানি করবে পানি টানি পরে আবার উঠা ফেলা যাবে এটা দাম কত এটা হলো 2500 টাকা 2500 টাকা এটা ফিটনেস কত ফিটনেস আছে 19 না না এই যে মিলি মিলি কত মিলি আপনার হচ্ছে এটা হচ্ছে 3 মিলি 4 মিলি হবে 4 মিলি 4 মিলি 4 মিলি ঠিক আছে দেখা যাচ্ছে হ্যাঁ 4 মিলি ঠিক আছে এটা হলো পিভিসি আর আছে এর পর কই এই যে এসএস এটা এসএস এটা হুম পুরো ওই জায়গায় নেওয়া লাগবে মোবাইলটা ওই জায়গায় নেওয়া এটা হলো এসএস এসএস এরটা হলো এটা এটা সাইজটা ছোট এটা কত বাই কত এটা হচ্ছে আপনার 12 বাই হচ্ছে 19 এখানে দেখেন এটা 12 বাই 19 এটা দূর থেকে দেখেন হ্যাঁ 12 বাই 19 এটা এস এস এগুলো সব আলাদা 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 এটা ছোট চামচ রাখার জন্য ছোট চামচ বড় চামচ মাদারের চামচ এগুলো সব এটা দুইটা লাগবে একসাথে নাকি হ্যাঁ এটা দেওয়ারের ভিতরে ঢুকে দেবো ভিডিও দেখা যাচ্ছে হ্যাঁ ভিডিও দেখা যাচ্ছে আর এভাবে কটা দুইটা লাগবে এখানে দুইটা লাগবে আটা দিলে পুরো ড্রয়ার কভার হয়ে যাবে তার মানে কত কত স্যার এটা হলো 4500 তাহলে 9000 টাকা পড়ছে স্যার এস এস তারপরে এটা নাও তো দরকার
আচ্ছা ঠিক আছে। এটা হলো পাঁচ লেয়ার, পাঁচটা লেয়ার, এটা হলো ফাইভ লেয়ার বলে, ফাইভ লেয়ার। সামনে সামনেগুলোতে কি থাকবে? এখানে বয়াম বয়াম জাতীয় আপনার হচ্ছে থাকবে, বয়াম জাতীয় জিনিস থাকবে। হ্যাঁ, তিনটা লেয়ার আর ভিতরে দুইটা লেয়ার, আর ভিতরে দুইটা লেয়ার। ভিতরে কি কি থাকবে? গ্রোসারি আইটেম, গ্রোসারি আইটেম অথবা যা কিছু রাখতে চায়, মানে বড় আইটেম যা রাখতে চায়। ওকে ঠিক আছে। ডয়ার, ডয়ার আইটেম, ডয়ার। হ্যাঁ, এখানে আপনি ডয়ার করতে পারবেন। ডয়ার করার পরে এখানে আপনি প্লেট রাখতে পারবেন, এখানে সোপের বাটি, এখানে বোল বাটি, বড় বাটি, বড় বাটি, হ্যাঁ বড় বাটি রাখতে। আচ্ছা, নিচে আপনি এটা ফ্রাই প্যান, এটাও ডয়ার, এটাও ডয়ার, এটা আলাদা একটা ডয়ার, এটা নিচের পার্ট, নিচের পার্ট, নিচের পার্ট। এখানে কি কি রাখা যাবে? ফ্রাই প্যান, কড়াই প্যান এবং পাতিলে রাখা যাবে। আচ্ছা, আর উপরে আপনি একটা কাটলারি, কাটলারিটা দেখাও, কাটলারিটা এই কাটলারি, এই কাটলারি, চামচ রাখা, চামচ রাখা, চামচ রাখতে পারবো এখানে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সবজি রাখা, থ্রি লেয়ার, থ্রি লেয়ার সবজি রাখার, সবজি রাখার, গ্রোসারি আইটেমও রাখতে পারবেন এবং হচ্ছে আলু পেঁয়াজও রাখতে পারবেন। আচ্ছা, এই তিনটা পার্ট আছে, তিনটা পার্ট। আচ্ছা ঠিক আছে, বের করো পুরোটা। এটা হচ্ছে সামনে বোর্ড হবে, বোর্ডের পাল্লা, বোর্ডের পাল্লা টান দিতে হবে, টান দেওয়ার ভিতরে ঢুকে রাখতে হবে। ওকে ঠিক আছে, মাল কিন্তু কাজ কিন্তু সুন্দর আছে, আবার কিছু বক্স আছে আপনার হলো ওই স্কোয়ার, না স্কোয়ার ছাড়া। আপনি কি বক্স দিবেন? রাউন্ড পাইপে এটা কেমন মানাবে? আচ্ছা তাহলে ইয়ে দেন, ওই যে আপনি পাইপটা দেখান, পাইপটা দেখান, পাইপটা কই? তাহলে আপনার এটা তো দুই মিলি, গ্রামের ফাইভ জিরো ফোন এটা হবে। ঠিক আছে, এভাবে হবে না, এভাবে ঘুরে যাবে, পাইপ তো বাঁকা হবে। যে এইভাবে আমরা সিঁড়ি করা, আর নিচে নিচে হলো আপনার রয়্যাল বোর্ড বা রড ঢুকায় আপনার ওয়েল্ডিং করে দিতে। আপনার দুই বছর ধরে রড ঢুকে ওয়েল্ডিং করে দিব, দিলে আপনার এই রড সব ডালের ভিতরে ঢুকে যাবে। আচ্ছা আচ্ছা, আর দেখা যাবে না। ঠিক আছে, এটার নাম কি? এটা মাল্টিমিডিয়া ফাংশন। হ্যাঁ, মাল্টিমিডিয়া ফাংশন, মাল্টিমিডিয়া ফাংশন, মাল্টিমিডিয়া ফাংশন। এটা 5 লিটারই তেল, আস্তে করে আস্তে আস্তে, 5 লিটারই তেলের বোতল রাখা যাবে, 1 লিটারই গুলো এখানে রাখা যাবে, এখানে চাকু রাখা যাবে, এখানে চামচ গুলো রাখা যাবে, এখানে আবার আবার বড় চামচ গুলো আপনি ঝুলে রাখতে পারবেন, এখানে স্টেক গুলো আপনি সাজিয়ে রাখতে পারবেন। আচ্ছা, নাইট স্টেক। ঠিক আছে।